হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এই সমস্ত কিছু চালান, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এই সমস্ত কিছু চালাতে গেলে কিন্তু আপনাকে আপনার ফোনের কিবোর্ডের অনেকটা দরকার পড়ে, তাই না? তো ফ্রেন্ডস, আপনারা প্রতিনিয়ত একই রকম সেম কিবোর্ড ইউজ করতে করতে হয়তো অনেকটা বোর হয়ে গেছেন। তো ফ্রেন্ডস, আমিও মানে অনেকটা বোরই হয়ে গেছি সেই একই রকম ঘিসিপিটি মানে বোরিং টাইপ কিবোর্ড ইউজ করতে করতে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা চেঞ্জ করবেন আপনার সেই বোরিং কিবোর্ডটাকে, ঠিক আছে? এবং চেঞ্জ করে সেটার লুক মানে টোটালি আলাদা হয়ে যাবে এবং দেখতেও খুব ভালো লাগবে এবং ইউজ করতেও ভালো লাগবে, তাই না? তো তার জন্য ফ্রেন্ডস কিন্তু আপনাকে কোনো কিছু অ্যাপ্লিকেশন প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে না, এটা আপনার ফোনের সেটিংয়ের মধ্যে থেকে খুব সহজের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন ফ্রেন্ডস, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আমি আপনাদের সাথে আছি অশোক, আর আপনারা দেখছেন টেক বাংলা এ ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমি আপনাদেরকে আমার ফোনে যে বোরিং টাইপের কিবোর্ডটি আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার ফোনের বোরিং টাইপের যে কিবোর্ডটি আছে, সাদামাটা টাইপের, দেখতে অতটা অ্যাট্রাকটিভও নয়, তাই না? তো আপনারা হয়তো এরকম টাইপেরই কিবোর্ড ইউজ করেন আপনাদের ফোনের মধ্যে, যেটা দেখতে এতটা ভালো হয় না, তাই না? তো আপনারা যদি চান এটাকে চেঞ্জ করতে, তাহলে কি করবেন না ফ্রেন্ডস, আপনারা এখান থেকে বেরিয়ে যান, ঠিক আছে? বেরিয়ে যাওয়ার পর আপনারা আপনাদের ফোনের সেটিংয়ের মধ্যে যাবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সেটিংয়ের মধ্যে যাবেন। সেটিংয়ের মধ্যে এসে পরে নিচে স্ক্রল করে আসবেন। নিচে স্ক্রল করে এসে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি, ঠিক আছে? অ্যাক্সেসিবিলিটিকে ওপেন করবেন। অ্যাক্সেসিবিলিটি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিশন, ঠিক আছে? ভিশন দেখতে পাচ্ছেন, তো ভিশনটাকে ওপেন করবেন। ভিশনটাকে ওপেন করার পর একটুকু নিচে স্ক্রল করে আসবেন, আর এইখানে দেখতে পাচ্ছেন হাই কন্ট্রাস্ট কিবোর্ড, ঠিক আছে ফ্রেন্ডস? তো এটাই হচ্ছে ফ্রেন্ডস সেই সেটিং। তো এটাকে আপনার কী করবেন, এখান থেকে মানে বন্ধ করা আছে, ঠিক আছে? তো আপনারা এটা এখান থেকে অন করে দিবেন, ঠিক আছে? দেখতে পাচ্ছেন টার্ন অন করে দিন। দিয়ে পরে এবার আপনারা পুনরায় আমি আপনাদেরকে মানে সেই কিবোর্ডটা দেখিয়ে দিচ্ছি যে এবার মানে কিবোর্ডটা আমার কীরকম দেখতে হয়েছে। এবার দেখতে পাচ্ছেন ওই যে সাদা মাটা কিবোর্ডটা এবার কত সুন্দর একটু আলাদা অ্যাট্রাকটিভ টাইপের দেখাচ্ছে, তাই না ফ্রেন্ডস? তো আপনারাও ফ্রেন্ডস এটা এভাবে চেঞ্জ করে নিতে পারেন, ঠিক আছে? আর আপনাদের যদি এটা ভালো না লাগে কালারটা, তাহলে কি করবেন না, আপনারা সিম্পলি আবার পুনরায় সেই সেটিংয়ের মধ্যে যাবেন, ঠিক আছে? দিয়ে এখানে দেখতে পাচ্ছেন হাই কন্ট্রাস্ট কিবোর্ড দেওয়া আছে, তো এটার মধ্যে আপনারা ক্লিক করবেন এবার, ঠিক আছে? হাই কন্ট্রাস্ট কিবোর্ডের উপরে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস বেরিয়ে আসবে। তো আপনাদের এখান থেকে যেটা আর কি পছন্দ, যেমন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখাচ্ছে, তো এটার মধ্যে যদি ক্লিক করি তো দেখতে পাচ্ছেন কিবোর্ডের মানে ওয়ার্ডগুলো আর কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে মানে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক, তো এটার মধ্যে যদি ক্লিক করি তাহলেও দেখতে পাচ্ছেন কীরকম একটি নতুন আলাদা ইন্টারেস্টিং টাইপের দেখাচ্ছে কিবোর্ডটা, তাই না? তাছাড়া আরেকটা আছে এখানে সাইডে, তো এটার মধ্যে ক্লিক করলে এখানেও আপনারা এরকম কালার একটা পেয়ে যাবেন, ঠিক আছে ফ্রেন্ডস? তো আপনাদের যদি এটা ভালো লাগে তো আপনারা ইউজ করবেন, আর আপনাদের ফোনের কিবোর্ডটা টোটালি চেঞ্জ দেখাবে, ঠিক আছে ফ্রেন্ডস? তার জন্য আপনাদেরকে কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার পড়বে না। আর একটা কথা ফ্রেন্ডস, এই সেটিংটা কিন্তু অনেক ফোনের মধ্যে কিন্তু আমি দেখলাম কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? তো আপনাদের ফোনে আপনারা একটু ভালো করে চেক করে দেখে নেবেন, আপনারা যদি পান এটা তো আপনারা আপনাদের ফোনের মধ্যে সেটাকে ইউজ করে নিতে পারবেন, ঠিক আছে? ভিডিওটি যদি ফ্রেন্ডস আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল টেক বাংলাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ক্ষেত্রে আরও এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য।